আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর বাংলার ঘরে ঘরে ইউটিউবার জন্ম হবে আশা করছি। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। বন্ধুরা, যাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, কোনো ভিডিও এখন পর্যন্ত র্যাঙ্কে আনতে পারেননি, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অতটা সহজ ব্যাপার নয়, আমরা যতটা সহজ ভাবি আসলে অতটা সহজ না, আবার অতটা কঠিনও না। দিনের পর দিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, কিন্তু আপনি এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি। এর পেছনে মূল ব্যর্থতা আসলে কোথায়, কী করলে ইউটিউবে সফলতা একদম হাতের মুঠোয় চলে আসবে, সেটা আমাদেরকে জানতে হবে, তারপরে তো ইউটিউবে সফলতা পাবো। বন্ধুরা, 2016 সাল থেকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, আপনারা ক্যালকুলেট করে দেখবেন আমার কত বছর ইউটিউবে আমি সময় দিচ্ছি, কিন্তু এখনও লেগে আছি। কিন্তু আপনাদের মধ্যে অনেকে রয়েছে 50টা 100টা ভিডিও আপলোড করার পর আপনারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন। আপনাদের মূল উদ্দেশ্য থাকে যে আপনাদের মাইন্ড সেটআপটা ওভাবে করেন যে আপনারা ইউটিউব থেকে আমাদেরকে ইনকাম করতেই হবে, ইউটিউবে আমাদের ভিডিওগুলোকে যে কোনোভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করাতে হবে। কিন্তু আপনারা কখনো কি ভেবেছেন যে একটা ভিডিও বানানোর জন্য আমি 1 মাস সময় নিব, আমি এমন একটা ভিডিও তৈরি করব যেই ভিডিওটা আজীবন আমার চ্যানেলটা যতদিন থাকবে ততদিন মানুষ পছন্দ করবে। আপনারা দেখুন, আমার চ্যানেলের মধ্যে মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে প্রায় 3 থেকে 4টা ভিডিওর মধ্যে এত বেশি কমেন্ট আসে, আপনারা অবাক হবেন, এত বেশি পছন্দ করেছে দর্শকরা আমার এই ভিডিওগুলো, একটা নেগেটিভ কমেন্ট এখন পর্যন্ত আসেনি। কারণ দর্শকদের যদি পছন্দ হয় কোনো একটা ভিডিও, দর্শকরা যদি কাজে লাগাতে পারে সেই টিপস অ্যান্ড ট্রিক্সটা, অবশ্যই আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আমার সাবস্ক্রাইবার নিয়ে 100 সাবস্ক্রাইবার প্রতি ঘন্টায় পাবেন, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। তারপর এসইও নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওগুলোর মধ্যে প্রায় 3000-4000টা কমেন্ট চলে এসেছে। প্রত্যেকটা কমেন্ট দর্শকরা বেনিফিটেড হয়েছে, দর্শকরা কমেন্ট করতেছে। সুতরাং আপনার কন্টেন্ট যদি কথা বলে, সেক্ষেত্রে আপনাকে কিচ্ছু করতে হবে না, এমন একটা কন্টেন্ট বানাতে হবে যে কন্টেন্টটা আপনার পুরো চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করবে। 100টা ভিডিও বানানো হচ্ছে, একটা ভালো ভিডিও যদি বানাতে পারেন, সেই ভালো ভিডিওটা আপনার সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম সব কিছু আপনাকে কমপ্লিট করে দিবে, আপনার ইনকামের অভাব হবে না, আপনার চ্যানেলটাকে একটা ব্র্যান্ড চ্যানেলে দাঁড় করিয়ে দিবে। সেজন্য একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য যদি সময় দিতে হয়, সময় দিন, স্ক্রিপ্টে এমনভাবে লিখুন, চ্যানেলটাকে এমনভাবে সাজান যাতে করে প্রত্যেকটা ভিডিও দর্শকরা উপভোগ করে, প্রত্যেকটা ভিডিও দেখতে বাধ্য হয়। কিন্তু আমরা চ্যানেল করার শুরুর দিনগুলো থেকে আমরা কিন্তু ভিডিওর সংখ্যা বাড়ানোর জন্য আমরা পাগল হয়ে যাই, কত বেশি ভিডিও বানানো যায়, কত বেশি কন্টেন্ট ইউটিউবে আপলোড করা যায়, আমরা ভাবি যে বেশি বেশি কন্টেন্ট আপলোড করলেই হয়তো আমার ভিডিওগুলো ভাইরাল হবে, ইউটিউব অ্যালগরিদম আমার চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে আসবে। কিন্তু আমরা কিন্তু কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করতে চাই না, আমরা কিন্তু কখনো এটা ভাবি না। আমরা হয়তো অনেকে ভাবি যে 4K রেজুলেশনের ভিডিও আপলোড করতে পারলেই হয়তো ইউটিউবে সাকসেস পাওয়া সম্ভব। কিন্তু আপনারা দেখবেন যে ইউটিউবের মধ্যে বেশিরভাগ ভিডিও কিন্তু মোবাইল দিয়ে ধারণ করা, সেগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করে, ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু ভয়েস কোয়ালিটি ভালো, বা ভিডিওর মধ্যে সে যেটা বলতে চাচ্ছে, সে যেটা দেখাতে চাচ্ছে, সেটা দর্শকরা উপভোগ করছে, যার কারণে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে, কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে না। এটা মূল কারণটা হচ্ছে আপনি কন্টেন্ট কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য সেটার মধ্যে ফোকাস করছেন না। তো বন্ধুরা দেখুন, ভিডিও বানানোর ক্ষেত্রে প্রথমত আপনাকে যেটা মাথায় রাখতে হবে, কত টাকা ইনকাম হলো, সাবস্ক্রাইবার কয়টা আসলো, ভিউজ কয়টা আসলো, চ্যানেল গ্রো করলো কি করলো না, এগুলো মাথা থেকে আপনাকে ঝেড়ে ফেলতে হবে। আপনাকে কন্টেন্ট কীভাবে ভালো করা যায়, কীভাবে ভালো করা যায়, বড় ইউটিউবারের থেকে কীভাবে ভালো করা যায়, আপনার ক্যাটাগরিতে যে বড় ইউটিউবার রয়েছে তার সেই টপিকসে আপনিও ভিডিও তৈরি করবেন, কিন্তু আপনারটা যাতে তার থেকে ভালো হয়, তার থেকে বেটার ইনফরমেশান যাতে আপনি দিতে পারেন, সেটা আপনি লক্ষ্য রাখবেন, দেখবেন যে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। ইউটিউব প্ল্যাটফর্মে যারা ধৈর্য ধরে কাজ করে, আমরা যেসব বড় চ্যানেলকে এখন দেখি যারা অনেক সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, তাদের কিন্তু একটা সময় এতগুলো সাবস্ক্রাইবার ছিল না, তাদেরও হয়তো দেখা যাচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে 1 থেকে 1.5 বছর সময় লেগে গিয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি।
আজকে লেগেছিল বলে তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে 50,000 এক লক্ষ প্লাস ভিউজ কিন্তু তারা পাচ্ছে, মিলিয়ন ভিউজ কিন্তু তারা পাচ্ছে। কিন্তু আমি আপনি আমরা কিন্তু হতাশ হয়ে একটা সময় ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিই, যার কারণে তারা র্যাঙ্ক করছে, আমরা কিন্তু ইউটিউব থেকে ছিটকে পড়ছি। আপনি হয়তো ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন, কিন্তু আরেকজন ইউটিউবার কিন্তু সে বসে থাকবে না, থেমে থাকবে না, সে কিন্তু ঠিকই কাজ করবে, কিন্তু আপনি ভিডিও আপলোড করা ছেড়ে দিচ্ছেন। আপনার সেই শূন্য জায়গাটা কেউ না কেউ কিন্তু দখল করে নেবে, সেই জন্য প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে আপনাকে মূল্যায়ন করতে হবে ইউটিউবে টিকে থাকার জন্য। ধৈর্যের কোনো বিকল্প নেই। ইউটিউব অ্যালগোরিদম প্রত্যেকটা চ্যানেলকে একটা সময় কিন্তু ভাইরাল করিয়ে ছাড়ে, যে কোনো একটা ভিডিওকে র্যাঙ্ক করিয়ে ছাড়ে। সেজন্য কখন কোন ভিডিওটা র্যাঙ্ক করবে এটা আপনি নিজেও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। র্যান্ডমলি যে কোনো একটা ভিডিওকে আপনার ভাইরাল করে দিবে, সে একটা ভিডিও দিয়ে কিন্তু প্রত্যেকটা চ্যানেল কিন্তু ভাইরাল হয়। একটা ভিডিও দিয়ে কিন্তু 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়। সেজন্য কোনোভাবে যদি একটা ভিডিওকে র্যাঙ্ক করাতে পারেন, আপনার পুরো চ্যানেলের মোড় ঘুরিয়ে যাবে, আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। সেই জন্য একটা ভিডিওকে ভালো করার জন্য, একটা ভিডিওকে র্যাঙ্কে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান সুন্দর করার জন্য সেই ভিডিওটাকে। দেখবেন যে আপনার ইউটিউব প্ল্যাটফর্মে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবেন না, সেরা ইউটিউবার হিসেবে আপনি ইউটিউবে গণ্য হবেন, ইউটিউব থেকে আপনি যশ, খ্যাতি, টাকা সব কিছু পাবেন। আসসালামু আলাইকুম।